বন্ধুরা, আজ আমি আপনাদেরকে অরিজিনাল লাল চন্দনের বীজ দেখাবো। অ্যাকচুয়ালি হয় কি, আমাদের এখানে অরিজিনাল লাল চন্দনের বীজ তো পাওয়া যায় না, আর অনেক সময় বিভ্রান্তি তৈরি হয় যে লাল বীজগুলো আছে সেগুলোকে বলা হয় অরিজিনাল লাল চন্দনের বীজ। কিন্তু আজ বন্ধুরা দেখুন, আমরা এটা অরুণ ফরেস্ট্রি থেকে কুরিয়ার করে আনিয়েছি, এটা বেঙ্গালুরু থেকে। দেখুন, এটা বেঙ্গালুরু থেকে আনা মোটামুটি 1 কিলো অরিজিনাল লাল চন্দনের বীজ। তো আমার আমার অ্যাড্রেসে এসছে, আমি ওখান থেকে নিয়ে এসেছি, বাই পোস্টে এসছে। দেখুন, অ্যাকচুয়ালি যেটা IWST আছে সেখানে কিন্তু সাদা চন্দনের বীজ খুব ভালো পাওয়া যায়। সম্প্রতি IWST-তেও কিন্তু সাদা চন্দনের বীজ পাওয়া যাচ্ছে না, লাল চন্দনের বীজটা কিন্তু IWST থেকে অ্যাভেলেবেল নয়। তবে এই যে বীজটা, মোটামুটি এর থেকে 75% মতো জার্মিনেশন হবে, এটুকুনি আশা করা যায়। তো দেখি আমরা আজকে অরিজিনাল একদম প্রকৃত লাল চন্দনের বীজ, 1 কিলো বীজ আছে এখানে। এই বীজগুলো কালেক্ট করা হয়েছে কিন্তু একদমই বেঙ্গালুরু থেকে, মানে কর্ণাটক থেকে। আপনারা অনেকেই জানেন বন্ধু যে কর্ণাটকই কিন্তু লাল চন্দনের জন্য সব থেকে আদর্শ, এবং কর্ণাটকেই সব থেকে ভালো আদর্শ লাল চন্দনের বীজ কিন্তু পাওয়া যায়। এই জন্য ওখান থেকে বীজ কালেক্ট করার কিন্তু সুবিধার আর কি। দেখা যাক বীজের কোয়ালিটি কেমন, আমরা কেটে দেখে নেব। বীজগুলো তো গাছের নিচ থেকে কালেক্ট করা হয় অনেক সময় না, বীজের সঙ্গে একটু পাতাও মিশে থাকতে দেখা যায়। তো দেখা যাক, দেখছি বীজের কোয়ালিটিটা কেমন। বন্ধুরা, এইটা কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো কিন্তু অরিজিনাল লাল চন্দনের বীজ। আপনারা যারা, আপনাদের মধ্যে অনেকের মধ্যে ধারণা আছে যে লাল চন্দনের বীজ একটা লাল হয়, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। দেখুন বীজগুলো, দেখুন বীজগুলো ভেঙে গেছে পাতা সাইড থেকে, এখানে এরকম মনে হচ্ছে। যদি টোটাল বীজগুলো আমি ঢেলে ফেলি তাহলে আপনারা বুঝতে পারবেন, পুরো 1 কিলো কোয়ালিটি, এর এর কোয়ান্টিটি 1 কিলো। আমি একটু কোয়ালিটিটা দেখানোর জন্য বীজগুলো ঢেলে ফেলছি। দেখুন, এই টোটাল পুরোটাই কিন্তু, এইগুলো হলো অ্যাকচুয়ালি বীজ। বীজের পাশের অংশগুলো ভেঙে গিয়েছে বলে এই বীজগুলো যখন পরিণত থাকে তো এরকম। তো এই দেখুন, লাল চন্দনের পাতাও আছে এর সঙ্গে, এগুলো শুকনো পাতা। এইগুলো হলো প্রকৃত লাল চন্দনের বীজ। অনেক সময় আমরা ভুল করে থাকি যে লাল চন্দনের বীজ কিন্তু শনাক্ত করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু যখন বীজ লাগাবেন, প্রকৃত লাল চন্দনের বীজ কিন্তু আপনারা লাগাবেন, এগুলো মোটামুটি যা বীজ আছে এখান থেকে প্রচুর চারা হয়ে যাবে। তো সব বীজ তো আর জার্মিশন হয় না, এখান থেকে ধরুন 70% মতো বীজ অবশ্যই জার্মিশন হবে, এটা কিন্তু বলা যায় আর কি। 70% ম্যাক্সিমাম জার্মিশন হবে। তো আপনারা জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে সর্বদা আপনাদেরকে লাল চন্দন বা সাদা চন্দন চাষ সম্পর্কে সাহায্য করার চেষ্টা করি, প্রকৃত বীজ কোথা থেকে পাবেন। এই বীজের জার্মিনেশন করে আমি দেখাবো আপনাদেরকে আগামীতে, কিছুদিনের মধ্যে এই বীজে জার্মিনেশন করাবো। কীভাবে লাল চন্দনের বীজের জার্মিনেশন প্রসেস ইন ডিটেলস আমি পুরোটা কিন্তু আলোচনা করবো, আপনারা দেখে নিতে পারবেন। তো দেখলেন, এইগুলো কিন্তু পুরোটাই কিন্তু লাল চন্দনের বীজ। এবার এগুলোকে একটু শর্টিং করতে হবে, বেছে নিতে হবে বলতে কি, যে এই বীজগুলো কালেক্ট করতে হবে, বাদ বাকি বীজের যে সাইডের অংশ ভেঙে গেছে ওগুলো তো আর কাজে লাগবে না, সেগুলোকে বাদ দিয়ে বাকিটা অংশ কালেক্ট করতে হবে। তো আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা আপনারা যদি কিছু জানতে চান, এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব। আর বীজ কোথার থেকে পাবেন সে বিষয়েও আমি আপনাদের হেল্প করে দেবো। বীজ নিয়ে কিন্তু খুবই কী বলা যায় আর কি, ব্যবসা হয়, অনেকেই এই বীজ অনেক টাকায় বিক্রি করে। মোটামুটি ন্যূনতম টাকায় কিন্তু আপনারা এই বীজ কালেক্ট করতে পারবেন। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অবশ্যই পাশে থাকবেন। আর আগামী ভিডিওতে যখন জার্মিনেশন করবো অবশ্যই চাইলে আপনারা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা।